সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, একদম সস্তা ভাই, আজ মাছ একদম পানির দরে আজকে মাছ। আপনার চিংড়ি মাছ কেমন আছে? এই যে চিংড়ি মাছ ভালো নেন, এই যে নেন, এই যে মাছ নেন, গন কত হয়েছেন, কত হয়েছেন, এই যে গলদা চিংড়ি, এই আই যে গলদা চিংড়ি আইসা মেরে দিয়া। প্রিয় দর্শক, মাছ এত জীবন্ত যে মাছ খাড়িতে থাকতেছে না, লাফাই পড়ে দিতেছে, একদম জেতা। প্রচুর জনসমাগম হয়েছে আজকে বাজারে, মাছের আমদানি বেশি, তুলনামূলক ভাবে আজকে দাম কম। আজকে বলতেছে ব্যাপারীরা, আজকে বলতেছে মেঘনার মাছের দামও কম। সেলিম ভাই, এই কই মা, এই চিংড়ি মাছগুলো অন্য অন্য বার কেমন দাম হইতো? 1600 টাকা কেজি বেচছি গত শুক্রবার দিন, আর আজকে সর্বোচ্চ বেচছিল 1200 টাকা যাইব আর কি, এত দাম কম অনেক। এই মাছগুলো নিয়েছেন 3000 টাকা দিয়ে, হ্যাঁ অন্য অন্য বারের তুলনায় আজকে সস্তা। ভালো আছেন ভাই? ওনারা মাছ সাধারণত ঢাকা নিয়ে যায়, ঢাকা যেয়ে বিক্রি করে। এখানে দেখা যাচ্ছে গৌড় মাছ আছে, ইলিশ মাছ, তারপর আছে বাচ্চা, তারপর আছে রিটা মাছ, এগুলো সব এক ভাইয়া ক্রয় করেছেন, উনি বাজারে নিয়ে ব্যবসা করবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি মেঘনা ফেরিঘাট আড়তে, আড়ত মোটামুটিভাবে জমে উঠেছে, আজকে প্রচুর ছোট মাছ আসছে বাজারে, বিশেষ করে ইলিশ, চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের মাছ চলে আসছে। এখানে দেখা যাচ্ছে চিংড়ি মাছ আছে, পাঁচা মাছ আছে, কাকা কেমন ১২০০ টাকা আশা করছে, এই মাছগুলো ১২০০ টাকা আশা করছে। মেঘনা নদীর মাছ ভেজাল, ভেজাল ছাড়া একবারে চিংড়ি মাছ। কাকা কি বলুন, এটা হলো চিংড়ি মাছ, লালিসা বুঝছেন, দর্শক এটা মেঘনা ফেরিঘাট আড়ত, আজকে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ আসছে মেঘনা নদী থেকে। কি কাকা কিনলেন নাকি বেচবেন? না, বেচার জন্য। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। কাকা বলতেছে মেঘনার মাছ আছে খুবই সস্তা, আসলে আজকে প্রচুর দিন ধরে সস্তা, প্রচুর মাছ আছে। এই রবি জয়, রবি জয়, দাম কমে দাম হোক না, নিব কি দাম হইব না, কেমনে নিব দামই কয় না মাছে। হ্যাঁ, 100 টাকা আইল, 100। আরে দুইটা কয় দিয়ে দিবি ভাই, কো আমি দিই, আমি তোর জন্য রাখতাম না, দুই কয় দুইটা আমি বেচালাই, দুইটা একবারে দেয়া দিয়ে আমি বেচালাম। দেখা যাবি
যে একবারে কই দিতে কইছি বেড়ারা 300 300 600 কতই কইতাছে হেডি বাপ হ্যাঁ দর ভাইয়া নিচে যাইছ না দেখা থাক ব্যস্তম না এই বাজারি লবি ওই বাজারি কত দিবি যে 600 দি 200 টাকা হ্যাঁ দেয়া কইতেছ না রেডি আরে দুইটা কই 600 বেটা দিবে খড়াই ওই কাজে লবি রে ওই কাজে লবি না বাসা লবি গো আজকের বাজার কত দাম দেশি ম্যাগনার চুনো পুঁটি পুঁটিগুলি মোটামুটি বড় 400 টাকা চাচ্ছে অনেক কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো আজকে মাছের নাকি আমদানি একটু বেশি বেশি আজকে আজকে বেশি আমদানি বেশি আমদানি কেমন আশা করেন এই 300 টাকা 800 900 টাকার নিচে না কত বলছেন ভাই রে 1500 হারুন ভাই কত বলে আবার এখানে মেলা মাছও দেখা যাচ্ছে মাছ চাহিদা বেশি তো ওই জন্য আর কি দাম কম পানি কমে গেছে বিলের মাছ সব 300 সাধারণ সুন্দর মাছ এখানে ইলিশ আছে চেও মাছ আছে সরপুঁটি আছে ভাই এই মাছটি কেমন আশা করেন আশা করে তো 1000 টাকার মতন 850 টাকা বলতেই আছে 1000 টাকা কত বলতেছে একবার 1000 টাকা এটা তো কত হলো এখন শোনা যায় না রেকর্ড করে কাকা আজকে তো অনেক মাছ নিলেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কি ঢাকা যাবেন হ্যাঁ বাজার যাবো কোন বাজার জাউসর স্টেন যাবো আপনি বরাবর এখানকার স্থানীয় বাজার বলতে মাছ জাউসর এই কাকা প্রায় দেখে থাকেন উনি এখানকার কাকা প্রায় দেখি বাজারে মাছ কেনেন
প্রিয় দর্শক, আজিজি ফিশিং বিডি থেকে আমারও জানাচ্ছি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই চ্যানেলটি মূলত নদী নালা খাল বিল হাওর বাওয়ারের প্রাকৃতিক বা ন্যাচারাল মাছের ভিডিও বেশি দেখিয়ে থাকে। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তবে এটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং আপনার গঠনমূলক মূল্যবান মতামত লিখুন। প্রিয় দর্শক, আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।